আসসালামু আলাইকুম। আশা করি সকল দিয়েছেন ভাই বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছিলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে সেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অল্টন ফোন, অল্টন H7S। তো সেটাতে সমস্যা, লাইট আইসি প্রবলেম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু কোনো লাইটের ই নাই আপনার। এখানে কিন্তু লাইটের কোনো পার্টসই নেই, লাইট আইসি প্লাস আপনার কয়েল, রেক্টিফায়ার, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার কোনো কিছু কিন্তু এখানে নাই, সবগুলো আমি রিমুভ করেছি। তো বন্ধুরা, এই সেটটা তো হচ্ছে মূলত লাইটের প্রবলেম। তো আমি এখানে আইসি লাগানো এখানে আমি আইসি লাগানোর পরেও সম্পূর্ণ পার্টস চেঞ্জ করার পরেও আমি লাইট এখান থেকে আসি নাই। তো তারপর আমি আবার খেয়াল করে দেখি যে আমাদের ডিসপ্লের বেজে এখানে প্রবলেম রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো। তো যাই হোক, আমি এখানে যাই সমাধান করেছি। তো তারপরেও আমি কিছু কাজ এগিয়ে রেখেছি যে আমি আপনাদের ভিডিওটা বড় করব না, খুব অল্প সময়ের ভিতরে আমি জিনিসটা আপনাদের বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে এর আগে লাইটের প্রবলেম, তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি এইখানে এই সার্কিটটি আমি ইনস্টল করে দেব। তোমরা বুঝতে পারছেন হয়তো। তো আমি এটা এখন এখানে ইনস্টল করব। তো কীভাবে করব সেটা আমি এর আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো যে ইনস্টল করে বোটের ভিতরে কোথায় কীভাবে রাখবো। তো সেজন্য আমি একটু এই কাজটা আমি আগে করেছি, এখানে চারটা তার একটু লম্বা করে জাম্পার ওয়্যারটা আমি লাগিয়ে রেখেছি। এখানে ডিসপ্লে আপনার ডিসপ্লের ইয়ের থেকে লাইটের থেকে আমি লাইনটা টানিয়ে রেখেছি ভিডিওটা ছোটো করার জন্য। তো আমি জাস্ট এখানে কীভাবে ইনস্টল করব বা কীভাবে রাখবো সেটা আমি আপনাদের দেখাবো। তো এর জন্যে আমি প্রথমে মাদারবোর্ডে আমি এটাকে মাদারবোর্ডটা আমি এখানে রাখবো। রাখার পরে কী কী করতে হবে আর কোথায় ভোল্টেজ থাকতে হবে, থাকলে আমাদের এই সার্কিটটা আমরা লাগাই আমরা ভিতরে রাখতে পারবো সেটা আমি দেখাবো বা 100% কাজ করবে। তো প্রথমে আমি ব্যাটারিটা এর সাথে লাগিয়ে নেব আগে। বন্ধুরা, ব্যাটারিটা মোটটি সফ করা হয়তো কেউ এভাবে করেছে, তো আমার কাছে এভাবে এসেছে। তো যাই হোক, ব্যাটারিটার সমস্যা নেই, এভাবে চলে। তো আমি এখন যেটা করব সেখানে সেটা আমি এর আগে দিয়েছি এটা কোন কোথায় কী লাগাতে হয় সেটা এর আগে আমি ভিডিও দিয়েছি। যদি এটা সম্বন্ধে ভালো বুঝতে চান তাহলে আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি এখানে জাস্ট আমি লাগিয়ে রাখবো চারটা তার, এখানে কোথায় কোথায় লাগাবো সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমে ব্যাটারিটা লাগানোর সাথে আমি দেখবো যে আমাদের এই লাইট সেকশনে এখানে আমাদের ব্যাটারি ভোল্টেজটা কোথায় আসছে সেটা আমি আপনাদের দেখাবো আগে। একটা গ্রাউন্ডটা ধরলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি ভোল্টেজটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি ব্যাটারি ভোল্টেজটা আমি এখানে, তাহলে আমি এখানে একটা লাইন দেব। আর এখানে যে চারটা লাইন আছে সে চারটা লাইনটা হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা এলইডি লাইনটা, এলইডি পজিটিভটা নেগেটিভটা আমি বোর্ডে নেব। আর এটা হচ্ছে আমার এই সার্কিটের এই নেগেটিভটা। তো আমি সার্কিটের নেগেটিভটা আমি নিচে লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়া এটা হচ্ছে আমার ব্যাটারির যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা লাইনটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমার এই সার্কিটটা যে রান করবে চালু করবে সেটা হচ্ছে এই লাইনটা। তো প্রথমে আমি এই 3.7 ভোল্টেজটা বা ব্যাটারি ভোল্টেজটা যে ভোল্টেজটা আছে সেটা আমি আগে প্রথমে কানেক্ট করব। তো বন্ধুরা আমি এর আগে দেখলাম যে এখানে আমাদের এখানে কিন্তু আমাদের 4.1 ব্যাটারি ভোল্টেজটা আসছিল। আর হচ্ছে আমরা নিউট্রালটা লাগাবো, বোটের যে কোনো এক জায়গায় লাগালে হলে আমি গ্রাউন্ডের এই জায়গায় আমি লাগিয়ে দিলাম।
তো এখন রয়েছে আর মাত্র দুটা লাইন, দুটা লাইনের একটা লাইন লাগাবো হলো গিয়া, এটা হলো এলইডি লাইনটা। তো এলইডি লাইনটা এখানে যা রয়েছে আমরা সকলে জানি যে এখানে আমাদের কিন্তু লেখা থাকে নেগেটিভ পজিটিভ মাইনাস প্লাস লেখা থাকে না, এখানে এ আর কে লেখা থাকে। তো এটা হচ্ছে পজিটিভ আর হালকা কে এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভটা আমি লাইন পজিটিভ লাইনটা আমি এখানে লাগিয়ে দেবো। পজিটিভ আমি এই এলইডি পজিটিভের সাথে আমি সংযুক্ত করলাম। এটার সাথে আমি এটা সংযুক্ত করলাম আর ডিসপ্লের এলইডি আমি আপনার এটা আর একটা যে লাইনটা রয়েছে এটা আমি গ্রাউন্ডে দেব মাদারবোর্ড থেকে। এটা আমি এক জায়গায় দিয়ে দেব। আমি গ্রাউন্ডে দিয়ে দিলাম আর একটা লাইনটা যে রয়েছে বন্ধুরা, এই লাইনটা হচ্ছে সর্বোচ্চ মূল লাইন এবং এটাই মেন। তো এটা হচ্ছে লাগে এই লাইনটা আমাদের ঠিক দেখতে হবে যে আমাদের ভোটের যে লাইটসের সেকশনটা রয়েছে এই সার্কিটটা রান করতে আমার ওই লাইনটা লাগবে। এবং মনে করেন যে ওইখানে আমার 1.567 ভোল্ট প্রয়োজন আছে, তো সেই ভোল্টেজটা আমরা কোথায় পাবো সেটা আমি আপনাদের দেখাবো এখন। তো আমি সেটা একটু রান করে নেব। বলতে পারলাম না রান হয়েছে কি না, তারপর আমি একটু দেখব। তো যার বন্ধুরা মিটার আমি দেখবেন যে এখানে আমাদের কোথায় না, এখানে আমাদের কোনো ব্যারের ভোল্টেজটা আছে এখানে না, কারণ সেটটা কিন্তু রান হয়নি। বন্ধুরা সম্ভবত আমার এই লাইনটাই হবে, দেখতে পাচ্ছেন 1.54 আসছে লাইনটা, এটাই হবে আমার হালকা সার্কিটটা রান করার ভোল্টেজটা দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাটারিটা রিমুভ করে নিলাম এবং সার্কিটের এই লাইনটা এটা হচ্ছে আমাদের 6 পিনওয়ালা লাইট আইসির এক সাইডে এই লাইনটা থাকে। তো আমি এখান থেকে এই লাইনটা লাগিয়ে নিলাম। এরপর যেটা করবো এটা এখন আমি ডিসপ্লেটা কানেক্ট করব, করে আমি দেখবো যে আমাদের ডিসপ্লেতে লেখা এবং লাইট 100% আছে কি না সেটা দেখবো। তো এখন আমি একটু ব্যাটারিটা কানেক্ট করলাম, এখন আমরা পাওয়ার ডে টু ফেস করে দেখব।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লাইট এবং লেখা চলে এসেছে, তার মানে আমাদের সার্কিটটা ঠিক আছে এবং লাইনগুলো লাগানো ঠিক রয়েছে। তো বন্ধুরা দেখতে পারলেন, এখন আমি এটা জাস্ট চেক করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে এখান থেকে আবার রিমুভ করব। রিমুভ করার পরে আমি আপনাদের দেখাবো বোটের ভিতরে ফিটিং করার পরে কীভাবে জিনিসটা রাখতে পারবো আমরা। তো এটা আমরা চার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা এই ব্যাটারিটা যেহেতু ছোটো, সে কারণে আমি সার্কিটটা আমি এখানে রাখার একটু সার্জিক্যাল টেপ দিয়ে ভালো করে পেঁচে আমি এখানে রাখার চেষ্টা করব। তো আমার সেটটা রান হচ্ছে, আশা করি এখানে বুঝতে পেরেছেন আপনারা যে কীভাবে সার্কিটটা ইনস্টল করতে হবে, কোথা থেকে ভোল্টেজটা বের করবেন, যে সেভাবে তো চালু হচ্ছে হয়তো অনেক সময় লাগবে। তো বন্ধুরা আমি এটা অফ করে নিলাম, অফ করে আমি জাস্ট সেটটা ফিটিং করব। এখন যেটা করব সেটা আমি লাইনগুলো ডিসকানেক্ট করে দেব। এটাও করলাম, আমার এই নেগেটিভ লাইনটাও আমি ডিসকানেক্ট করলাম। তো আমি এ দুটা জিনিসে আলাদা রাখবো। এখন এই তারটা আমি এখানে আমার অবশ্যই মনে রাখতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সেই কারণে একটা তার ছোট বড় আমরা রেখে দেব। তো যার জন্য বড়টা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। তোমরা ছোটটা আর একটু ছোটো করে নেব। আমরা ডিসপ্লেটা ঢুকে নিলাম, ডিসপ্লেটা পরিষ্কার করে নেব। টাচটাও লাগিয়ে নিলাম, আমরা এখন পিসিটা আমরা লাগিয়ে নেব।
এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই এটা আবার আমরা লাগিয়ে নিব পজিটিভ নেগেটিভ দেখে। পজিটিভটা বলেছিলাম বড়, তো এই যে পজিটিভটা রেখেছিলাম বড়, পজিটিভটা বড় আছে। এর সাথে আমি এটা কানেক্ট করে নেব। আমি মাদারবোর্ডে এক জায়গায় লাগাই দেব। আমরা আবার একটু কানেক্ট করব। আমরা ব্যাটারিটা লাগিয়ে নেব। আমরা এখন পাওয়ার কাজ করব। বন্ধুরা আমাদের লাইটটা কিন্তু ঠিক চলে আসছে, লেখারও আসছে। তো এখন আমরা যেটা করব সেটা লাগে আমাদের এখানে যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে সার্জিক্যাল টেপ ব্যবহার করব। আমাদের সেটটা রান হতে থাক, এদিকে আমরা এর পাশে কাজগুলো করে নেব। প্রথমত আমার দিতে হবে এটা টেপ মেরে দেব। বাস এটা তো আমরা একটু টেপ লাগিয়ে নিলাম, আমাদের লাইটটা এখনো ঠিক রয়েছে। আমরা আর একটু সার্জিক্যাল টেপ দিয়ে নেব। আর এটা আমি এখানে একটু ঘাম লাগিয়ে দিয়ে এখানে আমি রেখে দেব। রেখে দিয়ে সুন্দরভাবে এটা আমি প্রত্যেকটা তারই আমি সুন্দরভাবে রেখে দিয়ে আমি করবো। এখন আমরা যেটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সরি টাচটা কাজ করতেছে না, কাজ করছে, 2% চার্জ রয়েছে আমাদের। অবশ্য আমরা দেখব আমাদের ডিসপ্লে লাইটটা অফ হয় কিনা সেটা আমরা দেখব। এখন যেটা দেখার রয়েছে আমরা দেখবো যে আমাদের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডটা অফ হয় কিনা সেটা আমরা দেখবো। তন্দ্রা ব্যাটারি চার্জের কারণে ডিসপ্লে একটু হালকা লাইটটা কাঁপতেছে, তো এটা ব্যাপার না। বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইট অফ হয়ে গেছে। আমরা আবার পাওয়ার ফেস করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইটটা কিন্তু আবার চলে এসেছে, পাওয়ার সাপ্লাই নেই। হ্যাঁ, তো আমরা এভাবে যদি স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো দেখি বা দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই সার্কিটগুলো আপনারা লাগাতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।